নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যনীর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি বাঙালি অন্যতম ট্র্যাডিশনাল শুক্ত রান্নার রেসিপি নিয়ে। গরম তো চলেই এসেছে, তাই প্রায়শই বাড়িতে এই রেসিপিটি নিশ্চয়ই হয়ে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকবেন। শুক্তোর জন্য যে সমস্ত সবজি মেনলি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমি লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 গুঁড়ো আর 2 টো তেজপাতা। মশলার জন্য নিয়েছি রাঁধুনি, নিয়েছি পোস্ত বাটা, সর্ষে বাটা, ডালের গুঁড়ি, নিয়েছি 1 চামচ ঘি, নিয়েছি 100 ml মতন দুধ আর নিয়েছি কর্নফ্লাওয়ার। প্রথমে 100 ml দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে, পরে এটি আমি শুক্তোতে ব্যবহার করব। মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে, এবার কড়াই গরম করে রাঁধুনিটি অল্প সময়ের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে হামাল দিয়ে সেটি গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটি গরম করে ডালের গুঁড়িগুলি ভেজে নেব। লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলব। এবার এই তেলে আমি করলাগুলি ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এখন ভাজাটি আমার প্রায় হয়ে গেছে। এবারে নামিয়ে ফেলব। আর 2 চামচ তেল আমি অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব 2 টো তেজপাতা আর দিয়ে দেব 5 ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়নের পরিবর্তে মেথি অথবা রাঁধুনি ফোড়ন দিতে পারেন, এতে শুক্তোর গন্ধটা খুব ভালো হয়। এবারে আমি শক্ত সবজিগুলি দিয়ে একটু ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁপে, আলু আর দিয়ে দিলাম রাঙা আলু, আর সবশেষে দিয়ে দিব সজনে ডাঁটা। দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবারে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা কলা, পটল আর দিচ্ছি শিম, আর সবশেষে দিয়ে দেব বেগুন। এবারে 7 মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদা বাটাটি দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটি না থাকে। এবারে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা, দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা, দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে যাতে পোস্ত
কাঁচা গন্ধটা যাতে না থাকে। এখন ভাজা হয়ে গেছে, আমি এখানে হাফ কাপ জল অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব। পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্রেভিটে আপনারা কীরকম রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। এবারে দিয়ে দেবো দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা রাঁধুনি। শুক্তটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। নিরামিষে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।